হাই ফ্রেন্ডস আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো পার্সি বাটার ঝাল এটা একদম দুর্দান্ত স্বাদের রেসিপি হলো এবং এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা আমি পুরো সর্ষের তেল দিয়েই বানাবো পার্সি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব এটা হলো পার্সি মাছ তো পার্সি মাছের ঝাল হবে এটা পোস্ত আর শস্য বাটা দিয়ে আমি বানাবো মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো আমি সব পাল্টি করে দিলাম মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এমনি করে আমি সব মাছগুলো ভেজে নেব আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর পাতলা করে আলু কেটে রেখে দিয়েছি এদিকে আমি মশলাটা রেডি করব এর মধ্যে আমি বড় চামচের এক চামচ পোস্ত আর এক চামচ রসুন নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে আট দশ কোয়া রসুন দিয়েছি দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিক্সিতে একটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এই মশলাটা আমার পুরো রেডি এবার এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দিলাম কালো জিরে আর যে ছোটো পেঁয়াজটা কেটে রেখেছি আমি পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। তো আলুর সাথে পেঁয়াজটা আমি ভালো করে আগে ফ্রাই করে নেব এটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো পোস্ত শস্য বাটা দিয়ে বানানো হয় এতে আমি লবণ দিলাম লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন আর দিলাম হালদি পাউডার দিয়ে এটাকে এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে একটা আমি ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ফ্রাই করে নেব এর মধ্যে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম দিয়ে এবার মশলার সাথে আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব যখন ফ্রাই হয়ে যাবে তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটার মধ্যে দেবো আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম এটা কালারের জন্য হলো এবার যে পেস্টটা করে রেখেছিলাম আমি পেস্টটা দিয়ে দিলাম এটা হলো শস্য পোস্ত রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই রেসিপিটা বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ মজার হয় এবং গরম গরম ভাতের সাথে তো আপনার এক থালা ভাত খাওয়া যাবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি তারপরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন শস্য পোস্ত বাটা দিয়ে পাঁচটা মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগে এবং এইভাবে বানিয়ে একবার খেয়ে তারপর আপনারা কমেন্টমেন্টে অবশ্যই জানাবেন আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর উপর থেকে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর গার্নিশের জন্য আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম তো আমার পাশি মাছের ঝাল পুরো রেডি শস্য পোস্ত বাটা দিয়ে পাশি মাছের ঝাল তো চলো টাটা বাই বাই হ্যাভি নাইস ডে